দর্শক, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। আর এই বিষয়ে আরও খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, ঢাকায় ফেরা মানুষের ভিড় এখন কেমন দেখছেন কমলাপুর রেল স্টেশনে? ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছি। কমলাপুর রেল স্টেশনের যে চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করছি, যে আসলে ভোর থেকেই মানুষ এই কমলাপুর রেল স্টেশনে আসছেন এবং যাওয়ার সংখ্যাও কিন্তু কম আমরা লক্ষ্য করিনি। যাওয়ার সংখ্যাও পর্যাপ্ত রয়েছে। যারা এবার ঈদের ছুটি পাননি বা এই কর্মস্থলের সময় দিয়েছেন এই ঈদের সময়টাতে, তারা এই মুহূর্তে তাদের গ্রামের বাড়ি যাচ্ছেন। এবং সকাল থেকে যেই ট্রেনগুলো বিভিন্ন জেলা থেকে এসছে, সেই প্রতিটি ট্রেনেই কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য যাত্রী নিয়ে এসেছে। এবং ছেড়ে যাওয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, ছেড়ে যাওয়ার দিকেও একই পরিমাণ যাত্রী চাপ নিয়ে এই কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো ছাড়ছে। তবে বলা চলে যে আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি ব্যস্ত নগরী আবার সেই তার আগের দিকেই ফিরে আসবে, কারণ এর মধ্যে অসংখ্য মানুষ যারা ঈদের ছুটিতে গিয়েছিলেন গ্রামের বাড়িতে তাদের প্রিয়জনদের সাথে ঈদ করতে, তারা এর মধ্যে রাজধানীতে প্রবেশ করতে শুরু করেছে। এবং আমরা জানি যে গতকাল থেকেই প্রথম কর্মদিবস শুরু হয়, গতকালকের আগে থেকেই। তো এর পরপরই ঢাকার রাজধানীতে যে কর্মস্থলগুলো রয়েছে সেখানে